আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। ট্রাফিকের ব্যবস্থা করুন একটা স্যার, ট্রাফিকের ব্যবস্থা করুন দেখিনি একটা বরাবর একটা ট্রাফিকের ব্যবস্থা করে দেখিনি একটা স্যার। আমাদের রিং রোড এলাকায় সব থেকে বড় কথা প্রতি বছর একটা করে অ্যাক্সিডেন্ট হয় এবং ভারী গাড়িগুলো এই যে রেকের গাড়িগুলো এরা রাস্তার মধ্যে কম্পিটিশন করে এবং এই নিরীহ জীবনগুলো যায়। প্রশাসন আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি,
আমরা বারবার বলেছি, আমরা বারবার বলেছি এই রাস্তার মধ্যে একটু জল জমে থাকে, তা সত্ত্বেও প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই, একটা একটা করে প্রাণ আমাদের চলে যাচ্ছে প্রতিদিন। আমরা বারবার বলি ছড়রা ওখানে বাইপাস রোড আছে, তা সত্ত্বেও ওইটা দিয়ে ভারী গাড়িগুলো যাচ্ছে না, আর এরা কম্পিটিশন করে করে এগুলো করে। আর কি রয়ে যাবে আপনার নাম? আজকে সকালেই এই রোডে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, একটি 12 বছরের শিশু পর ডেথ হয়ে গেল, আরেকজন মৃত্যুর সাথে লড়াই করছে, বোখারো হসপিটালে ভর্তি আছে। তারপরে এলাকাবাসী ক্ষোভে রাস্তায় নামেন, সমস্ত রাস্তা অবরোধ করে। পরবর্তীকালে প্রশাসন এসছে, আলোচনা হয়েছে। এই এলাকার মানুষের দাবি যে র্যাকের যে মাল চলে ফুড সাপ্লাই, সেটা বাইপাস রাস্তা দিয়ে ভাঙড়ায় যাওয়ার ব্যবস্থা হোক, ভাঙড়া দিয়ে রাস্তা রয়েছে যাতে এই রাস্তায় যানজট কমে। আর এই রাস্তায় যান নিয়ন্ত্রণের জন্য যে র্যালিং রয়েছে, সে র্যালিং ব্যবস্থা করা হয়েছে, প্রশাসন ব্যবস্থাও করছে। এবং জলট্যাঙ্কি মোড় এবং দেবীমেলা মোড়ে যাতে পার্মানেন্ট ট্রাফিক থাকে, সেই ব্যবস্থার জন্য এলাকার থেকে বলা হয়েছে, সেটাও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। এখন আলোচনা হয়েছে, থানাতে পরিবারের লোক এলাকার বাসিন্দার সঙ্গে বসে উদ্যোগ নিয়েছেন, আলোচনা হবে। এবং এলাকার মানুষের দাবির মতো অবরোধ আর নেই, যেহেতু এলাকার মানুষের দাবি প্রশাসন মেনে নিয়েছে। কীভাবে ঘটল এই ঘটনাটা? ঘটলো যেভাবে আমাদের প্রত্যেকবার হয়, গাড়ি আপনার যতগুলো গাড়ি যায়, চার চাকা বড় গাড়ি যতগুলো যায়, তাদের কোনো স্পিডের কোনো মা বাপ নেই। হ্যাঁ, এটা তো আমরা ঘনবস্তি এলাকা, বোর্ড টাঙানো হয়েছে 20 কিলোমিটার প্রতি 20 কিলোমিটার পার আওয়ার্স, কিন্তু একবার প্রশাসন এই জিনিসটাকে দেখে না, গাড়িগুলো দ্রুতগতিতে পেরিয়ে যায়, বারবার এই জিনিসগুলো হয় কিন্তু কোনোরকম কোনো অ্যাকশান নেওয়া হয় না, এক মাস দু মাস পর আবার সেরকম জিনিস হয়ে যায়। এটা প্রায় ঘটছে আমাদের, এটা প্রথম নয়। আচ্ছা, কিমনে যিনি মারা গেলেন বা যিনি আহত আছেন, কি করতে গেছেন? ওরা বাইকে করে যাচ্ছিল, ওদিকে ট্রাক ছিল, ওনাকে স্পিডে এসছে, ট্রাক অত স্পিডে ছিল যে কন্ট্রোল করতে পারেনি, নিয়ে সাইডের থেকে মেরেছে, ওদেরকে টাচ করেছে, একজন মনে ছিটকে নিয়ে, আমি তো স্পটে ছিলাম না, যারা বলছে যে পিছনে যে বাচ্চাটা ছিল ছিটকে নিয়ে একদম ট্রাকের নিচে, আর একে ধাক্কা মেরেছে, এরকম সিরিয়াস আছে, নাচিতে ভর্তি আছে। কী কী দাবি রয়েছেন আপনাদের? হ্যাঁ, কী কী দাবি রয়েছে আপনাদের? আমাদের কী দাবি বলে তো আমরা ঠকিয়ে গেছি, কিসের দাবি দেবো আমরা? দাবি শুনবে তবে তো। এইখানে বারবার বলা আছে ঘনবস্তি এলাকা 20 কিলোমিটার স্পিডে বোর্ড টাঙানো আছে শ্মশানকালের এখানে, কিন্তু প্রত্যেকবার বাস হোক, ট্রাক হোক, গভর্নমেন্ট বাস হোক, ঠিক আছে, যতগুলো বড় বড় গাড়ি যাচ্ছে তারা কোনো কিলোমিটার কোনো স্পিড মেনটেন করছে না, প্রশাসন দিক থেকেও আমাদেরকে বরাবর হয়েছে, এটা প্রায় দিন হচ্ছে। এটা ঘনবস্তি এলাকা, বাচ্চাদের এলাকা, বাচ্চারা তো এমনি করবে, বাচ্চাদের বুদ্ধি আছে, কিন্তু গাড়িওয়ালাদেরকে তো সতর্ক চালাতে, এটা কার দোষ? ওটা তো প্রশাসনের দোষ, প্রশাসন কোনো রকম করে স্টেপ নিচ্ছে না। এটা রাতের বেলা আপনি জানেন সন্ধ্যার পরে গাড়িগুলো কীরকম যায়, অন্ধকারে রাত হয়ে যায়, 7-8টার পরে রাস্তাতে বেরোনো যায় না, কিন্তু প্রশাসন সবসময় বাড়িয়ে যায়, ওরা গাড়িগুলো দেখছে, পুলিশের গাড়ি সবই দেখছে, কিন্তু ওগুলোর পর অ্যাকশন নেই, ওরা শুধু কালেকশনের জন্য দাঁড়িয়ে আছে। আমার এফসিআই না, আমরা চাইছি যে ঘনবস্তি এলাকা বড় গাড়ি কোনোটা দিয়ে জীবন না পায়, এফসিআই গাড়ি নয়, কোনো গাড়ি নয়। আপনারা জানেন না এই গাড়ি রাস্তাটা, আপনারা যদি 2-5 সপ্তাহ 3 সপ্তাহ পর যদি এসে দেখেন গাড়িগুলো স্পিড যদি দেখেন, তা আপনাকে ভয় লাগে, ঠেসে নিয়ে রাস্তার সাইড থেকে বেরিয়ে চলে যায় গাড়ি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম মনোজ।